বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আর আজকে তো আমার আরও খুব ভালো থাকার দিন। সকালবেলায় কোনো ভিডিও কিছু করিনি, কাজের ভিডিও তো কিছুই করিনি। সকালবেলা উঠে সমস্ত সব কাজ সেরে স্নান করতে চলে গেছি, দেখতেই পাচ্ছো, মাথায় গামছা বাঁধা। এসে ছেলেকে ঘুম থেকে তুলেছি, ঘুম থেকে তুলে ছেলেকে স্কুলের জন্য রেডি করছি, কারণ আজকে ও 9:30 থেকে স্কুল। আর ওর মুখটা ভম্বল হয়ে আছে, ও উঠবে না, তাই জন্য দিয়ে এদিকে ছেলের দুধ গরম করতে চলে গেছি, আর এদিকে আমাদের জন্য একটু কফি করে নিলাম। যাই হোক, হালকা একটু দুধ দিয়ে, মানে চায়ের সাথেই কফি খাই, অত বড় লোক এখনো হয়ে যায়নি যে শুধু কফি দুধ দিয়ে খাবো। যাই হোক, খেয়ে দেয়নি ছেলেকে, ও বাবা স্কুলে দিয়ে চলে আসলো, আর আমি চলে বসে পড়লাম রান্না করতে। এখানে দেখতে পাচ্ছ আলুগুলো আমি ঢালছি, আর এখানে আমার মানে এখন তোমাদের সাথে কথা বলার টাইম নেই, আর ক্যামেরার দিকে তাকানোর টাইম নেই, কারণ আমার কাজের চাপ প্রচুর বিশাল। আর এখানে দেখতে পাচ্ছ আমি সব ভাজাভুজিগুলো করে ফেলছি। পরে ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখতে থাকবে। পুরোটা দেখতে থাকলে তাহলে বুঝতে পারবে যে আজকে আর মল্লিকা করছেটা কি, এখানে অত ভাজাভুজি করছে ব্যাপারটা কি। তো এইটাই শুধু দেখবে তোমরা, আমি কিছু বলবো না। আর এখানে আমি পাঁপড়গুলো ভেজে নিলাম, আর চাটনিটা আমার আগেই হয়ে গেছে। আর এখানে আমি আলু ছাড়িয়ে নিচ্ছি, এখন আমি ফুলকপির তরকারি করবো। তাই জন্য আজকে শনিবার, আমিষও আছে নিরামিষও আছে। আমি খাবো আমিষ, আমি খাবো নিরামিষ, আর দাদা খাবে আমিষ। তাই যাই হোক, এখানে আমি মশলা করে নিচ্ছি তাড়াতাড়ি করে, ঝটপট করে। আমি ফুলকপি আলুর তরকারিতে নিরামিষ মানে করছি, সেটাতে শুধু আদা জিরে বাটা দেবো, তাই জন্য করে নিলাম। দিয়ে এখানে বিছানা তুলতে চলে এসেছি, ফুলকপির এটা বসিয়ে বিছানা তুলতে এসে দেখি আমার ফোনে অনেক কমেন্টে ভর্তি হয়ে গেছে, তাই কমেন্টের রিপ্লাইগুলো টুকটুক করে দিলাম। দিয়ে ছেলের বই খাতাগুলো গুছিয়ে আমি বিছানার চাদর মতো সব ফেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, সব কিছু ফেলে দিলাম নিচে। দিয়ে আমি এখন বিছানাটা গুছিয়ে নেবো ঝটপট করে, কাজের আজকে প্রচুর চাপ। তার মধ্যে আমাকে দাদাকে 11টার মধ্যে খেতে দিতে হবে, কারণ একটা মিশন মানে আমি একটা টার্গেট নিয়েছি যে আমাকে খেতে দিতেই হবে, কারণ আজকে কী আছে, আজকে আজকে দাদার জন্মদিন। ওর জন্মদিনে আমি কোনো কিছুই করতে পারি না। যাই হোক, আমি মানে নিজের সাধ্যমতো কিছু একটা ওকে করে দিতে পারি, যেটা আমি চাই যে আমি নিজে হাতে করে করবো। আর যতদিন আমি বেঁচে থাকবো আমি নিজের হাতেই মানে ওকে এইভাবে করে খাওয়াবো। তা আমার এটা মানে আর কি মানে ভালোবাসা প্রতিজ্ঞা, যাই হোক যেটা বলতে পারো, ভালোবেসে ওকে আমি অনেক কিছু রান্না করে দিয়েছি। আর কী কী রান্না করে দিয়েছি বিছানা গোছাতে গোছাতে তোমাদেরকে একবার বলে দিই আমি কী কী রান্না করেছি। সবার প্রথমে 5 রকম ভাজা দিয়েছি, 5 রকম ভাজার মধ্যে ছিল ফুলকপি ভাজা, আর আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে শাক ভাজা না আর কি, শাকে তরকারি করেছি একটা, যাই হোক মেথি শাক, তারপরে মিষ্টি কুমড়ো ভাতে, তারপরে ডাল, ফুলকপি আলুর রসা, আর ওর জন্য মাছের ঝোল করেছিলাম ওর একলার জন্য, আর চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, যাই হোক এসবগুলো সব কিছুই আমি ওকে দিয়েছি। লেবু, লঙ্কা, নুন সবই দিয়েছি, যাই তোমরা দেখতেই পারবে আমি কী কী দিয়েছি। এবার বিছানা গোছাতে গোছাতে তোমাদেরকে আমি বলে দিলাম যে ওকে আমি নিজে হাতে এগুলো করে দিয়েছি, আর ও খুব ভালোবাসে আমি যদি ওকে এরকমভাবে করে দিই। ও ভেবেছিল কি আমি হয়তো ওকে টাইম মতো করে দিতে পারবো না, ও খেয়ে কাজে যেতে পারবে না, কিন্তু আমি তো টার্গেট নিয়েছি যে আমি যাই হোক আজকে কোনো দিকে না তাকিয়ে, আমি কোনো কাজে কোনো গাফিলতি না করে চুপচাপ বসে আমি মানে ধীরে সুস্থে আমি করে দেবো ওকে রান্নাটা, ঠিক করে দেবো, আমার তো ভেবেই রেখে দিয়েছি। তাই যে আমি এখন গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিলাম, আর কাপড় উঠে কোথায় চলে গেছে, বাপরে বাপ, দেখতে কি খারাপ লাগছে, নিজের চোখেই খারাপ লাগছে। যাই হোক, তোমরা ক্ষমা করে দিও, কিছু মনে করো না, আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা। আর আমার রান্না প্রায় অর্ধেক হয়ে গেছিলো, যখন আমি বিছানা করতে এসেছিলাম তখন আমি ওদিকে পায়েস বসিয়ে এসেছিলাম, আর এদিকে আমি ফুলকপি আলুর তরকারি বসিয়ে এসেছিলাম। দিয়ে যাই হোক, আমার ওইগুলো ওদিকে হতে আছে, আর আমি এখানে এসে কাজগুলো টপটপ করে করতে আছি। আর এখানে দাদার জন্মদিনের কথা বলতে বলতে আমার ছেলের বার্থডের কথা উঠেছে, যে আজকে আমি দাদার জন্মদিনে তেমন কিছুই করতে পারলাম না, শুধু নিজে হাতে করে এইগুলোই করে দিলাম, কিন্তু ছেলের জন্মদিনটা দাদা ধুমধাম করে করতে চায়। যদি ক্ষমতা থাকে আর যদি বেঁচে থাকি তোমাদের সাথে তাহলে অবশ্যই করবো, তোমাদেরকে সেটাও আমি দেখাবো। তা যাই হোক, আমি এখন মানে এত ঠান্ডা, আমার আজকে তো রোদ উঠেনি, বুঝতেই পারছো যে মানে চান করেছি, আমার খুব ঠান্ডা লাগছে, কারণ রোদ উঠেনি। কাজের মধ্যে থাকলে ঠান্ডাটা কম লাগে, আর বসে থাকলে পরে খুব বেশি মানে ঠান্ডা লাগে। তা যাই হোক, এখানে কাজ করছি কিন্তু তাতেও আমার ঠান্ডা খুব লাগছে, কারণ যেহেতু আজকে আমি গরম জলের অপেক্ষা করিনি, দেরি হয়ে যাবে দেখে ঠান্ডা জলেই স্নান করে নিয়েছি। তা ঠান্ডা বিশাল লাগছে, রোদ উঠেনি, আজকে বোধহয় রোদ উঠবেও না, জানি না আজকে কত ডিগ্রি, মানে মনে হয় 19 ডিগ্রি ঠান্ডা রয়েছে আজকে। যাই হোক, হবে,
আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বিছানার চাদরটা, এই চাদরটা তো আজকে কাচতে পারবো না, কারণ হচ্ছে রোদ ওঠেনি। বিছানার চাদর কেচে দিলে কেমন একটা মেদো মেদো গন্ধ বেরোবে, এর থেকে ভালো আজকে না কেচে ভাজ করে রেখে দেওয়া ভালো। এই যে আমি দাদাকে থালা সাজিয়ে দিয়েছি, আর আজকে ভিডিওটা হয়তো এই পর্যন্তই দেখতে পাচ্ছ কত কিছু করে দিয়েছি। আর কালকে নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও, আর টাটা বাই বাই। শেয়ার তো অবশ্যই করো, টাটা।